প্লে স্টোর আপডেট। তো অনেকে হয়তো বলতে পারেন ভাইয়া প্লে স্টোর আপডেটটা কি? তা আমরা কিন্তু অনেক অ্যাপ্লিকেশনই আছে প্লে স্টোর থেকে ইনস্টল করি, আবার সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু প্লে স্টোর থেকেই আপডেট করে থাকি। তা আপনারা কি জানেন প্লে স্টোরটাকেও আপডেট করা দরকার হয়, আর এটা কেন দরকার হয়, কিভাবে করবেন সব কিছুই দেখাবো এই ভিডিওটিতে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে সেটাকে অল করে দিবেন। তাতে কি হবে, আমরা যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো সেটার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন, আর সেখান থেকে সেই ভিডিওটি দেখে কিছু শিখতে এবং জানতে পারবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলেন বন্ধুরা শুরু করি। তো বন্ধুরা প্লে স্টোরটা কেন আপডেট করবেন? আপনাদের মোবাইলের অ্যাপ্লিকেশনগুলো কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করা হয়, প্লাস আপনাদের মোবাইলের যে সিস্টেমটাকে এটা কিন্তু প্লে স্টোর প্লে প্রোডাক্টটাই প্রোটেক্ট করে। তো অবশ্যই আপনারা জানেন এই প্লে স্টোরটি কিন্তু গুগলেরই একটি প্রোডাক্ট। তো এটা কিন্তু আমাদের মোবাইলটাকে অনেকটাই সিকিউর রাখে, আর এই সিকিউর রাখার জন্য কিন্তু অবশ্যই আমাদের প্লে স্টোরটাকে আপডেট করা দরকার। জাস্ট আমি আপনাদেরকে দেখাই, প্লে স্টোর ঢোকার পর আপনারা থ্রি লাইনে ক্লিক করবেন, থ্রি লাইনে ক্লিক করার পর এখান থেকে সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর বন্ধু এখান থেকে স্ক্রল ডাউন করে একবারে নিচে নামলে এখানে কিন্তু একটি অপশন পেয়ে যাবেন প্লে স্টোর ভার্সন। ঠিক আছে বন্ধুরা, তো এই ভার্সনটি কিন্তু আপনাদের আপডেট করতে হয়। তো দেখেন বন্ধুরা এটা কিন্তু আমি রিসেন্টলি আপডেট করেছি, এই জন্য কিন্তু ভার্সন আপনার দেখাচ্ছে 23.2.11। ঠিক আছে বন্ধুরা, তো এই পয়েন্টটি আপনারা অবশ্যই আপনাদের প্লে স্টোরে গিয়ে দেখবেন, এখানে কিন্তু আপনাদের এই ভার্সনটি নেই, জাস্ট এটা আমি নতুন আপডেট করেছি বিধায় কিন্তু এরকম দেখাচ্ছে। তো আপনারা প্লে স্টোরটাকে কীভাবে আপডেট করবেন? তো আপডেট করার জন্য অবশ্যই আপনাদের চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে, বা যে কোনো ব্রাউজার আপনারা সিলেক্ট করবেন। ব্রাউজার সিলেক্ট করার পর বন্ধুরা এখান থেকে আপনারা সার্চ করবেন প্লে স্টোর আপডেট। জাস্ট এটা লিখে সার্চ করার পর বন্ধুরা এখানে কিন্তু আপনারা অনেক ধরনের অপশন পেয়ে যাবেন। এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে নামলে এখানে একটি অপশন পেয়ে যাবেন গুগল প্লে স্টোর। ঠিক আছে বন্ধুরা, তো এই যে দেখেন বন্ধুরা এটা কিন্তু একবারেই লেটেস্ট ভার্সন 23.2.11, যেটা আমার ওখানে দেখলেন। ঠিক আছে বন্ধুরা, তো জাস্ট আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর ইন্টারফেস এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা এখান থেকে আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে নামবো। নিচে নামার পর এখানে একটি অপশন পেয়ে যাবো বন্ধুরা, দেখেন ডাউনলোড লেটেস্ট ভার্সন এপিকে। জাস্ট আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব। তো ডাউনলোডে ক্লিক করার পর অ্যাড আসলে অ্যাডটি অবশ্যই এখান থেকে কেটে দেবো। অ্যাডটি কেটে দেওয়ার পর বন্ধুরা এখানে ডাউনলোড এপিকেতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা আমাদের ডাউনলোড অপশনটি চলে আসবে। জাস্ট আমরা যদি ডাউনলোডে ক্লিক করি তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে যাবে। তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর আপনারা এখান থেকে ইনস্টল করে নেওয়ার পরই দেখবেন আপনাদের প্লে স্টোরে যাওয়ার পর আপনাদের এই ভার্সনটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, একবারে লেটেস্ট ভার্সনটি চলে আসবে। এভাবেই খুব সহজে আপনারা আপনাদের মোবাইলের প্লে স্টোরটাকে আপডেট করে নিতে পারেন আপনাদের মোবাইল সুরক্ষিত রাখার জন্য। ঠিক আছে বন্ধুরা, তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যে কী জন্য আপনারা প্লে স্টোরটাকে আপডেট করবেন।